এবং সেটি যদি মিটিকে বা সেটা যদি সমস্যা যদি আমাকে বলার থাকে তাহলে আপনার অনুরোধ করবো আপনাদেরকে সেই কথাটা বলার জন্য। আর কন্টেন্ট, মাল্টিমিডিয়া কন্টেন্টের বিষয়ে আমরা বলেছি যে আপনার প্রতি মাসে প্রতি শিক্ষক প্রতি প্রতিজন শিক্ষক আপনার প্রতি মাসে কমপক্ষে কমপক্ষে তিনটি করে ক্লাস শিক্ষক বাতানে আপলোড করবেন। তবে পূর্ব শর্ত হলো এর আগে আপনার শিক্ষক সদস্য হতে হবে, বাতানের সদস্য হতে হবে, এই একটা বিষয়। আর আগামী মাস থেকে আপনার অর্থাৎ আগস্ট, জুলাই আগস্ট, সেপ্টেম্বর মাস থেকে প্রতি প্রতি শিক্ষককে আমরা 5টা করে আপলোড করতে বলবো। জুলাই মাসে আপনারা প্রতি শিক্ষক 3টি করে ক্লাস আপলোড করে বাতানো হতে পারে। এটা কিন্তু আমরা প্রমাণক সহ চেয়েছি। সম্মানিত প্রধান শিক্ষক মন্ডলী, আপনাদেরকে আবার অনুরোধ করছি, এটা বারবার বলছি আপনাদেরকে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সরব হন, সরব হয়ে আপনারা আপনাদের শিক্ষকদেরকে একটু শক্ত করে ধরেন, শক্ত করে ধরে তাদেরকে আপনার ক্লাস আপলোড করতে বলেন। এবং আপনি যখন বেতন বিলে স্বাক্ষর করবেন, বেতন বিলে সই করার আগে আপনি তার কন্টেন্টটা বুঝে নেন যে সে 3টি করে ক্লাস শিক্ষক প্রধান সদস্য হয়ে 3টি করে ক্লাস আপনি আপলোড করে দিল কিনা, সেইটার প্রমাণ তাদের কাছে চান, তারপর আমি আপনাকে অনুরোধ করবো বেতন বিলে স্বাক্ষর করার জন্য। আমি চাই না, আমি বেশি শক্ত হতে চাই না, কিন্তু আমি যদি দেখি যে আমরা আগামী মাসে আমাদের কন্টেন্ট যদি আমরা সাফিসিয়েন্ট কন্টেন্ট না পাই তাহলে কিন্তু এই বিষয়গুলো আমরা ভেবে দেখবো, এই বিষয়গুলো আমরা দেখবো, চিন্তা করে যে কি করা যায়। কারণ এরা যেহেতু এটা সরাসরি ডিসি মহোদয়, জেলা ডিসি মহোদয় দেখেন, জেলা শিক্ষা অফিসার মহোদয় দেখেন, আমাদের উপপরিচালক দেখেন, পরিচালক স্যার দেখেন, আমাদের এখানে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে দেখেন। এখানে আমি আবারও বলছি আমাদের 4 জন অ্যাম্বাসেডার রয়েছে এবং 4 জন অ্যাম্বাসেডার পরিষেবা আমি আপনাদেরকে আগেও দিয়েছি, আবার আজকে বলি। আমাদের হলো যে ধরেন সহকারী শিক্ষক পাইলট, আজকে যে হোস্ট যারা ফেরদৌস ওয়াহিদ, আমাদের মোহাম্মদ বাবুল হোসেন ডাক্তার মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়, তারপরে জনাব মোহাম্মদ ফখরুজ্জামান আন্দুর উচ্চ বিদ্যালয়, তারপরে আছে আপনার আমাদের মোহাম্মদ ইব্রাহিম দরগাবার, এই 4 জন অ্যাম্বাসেডার আছে। আর প্রাইমারির আছে 2 জন, এরা হলো একজন নাম হলো ফখরুদ্দিন মোবারক শাহ আউলিয়াবাদ একটা স্কুলে, আর একজন আছেন আপনার বিপ্লব চন্দ্র পাল। এই 6 জন অ্যাম্বাসেডার আমাদের, 4 জন হাই স্কুলের এবং 2 জন প্রাইমারি। এছাড়া আমাদের কিছু আইসিডিতে দক্ষ টিচার রয়েছে, আইসিডিতে অনেক দক্ষ টিচার, অ্যাম্বাসেডার না, বাট আইসিডি তারা জানে, তারা সদস্য কিভাবে হয় তাও জানে, তারা যে কিভাবে আপলোড করতে হয় ক্লাস তাও জানে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমরা আপনাদের যদি কোনো সমস্যা হয়, প্রতিষ্ঠান প্রধানের যদি কোনো সমস্যা হয় যে আমি বুঝি না, তার না বুঝলে আপনার কাছে রেখেন না, না আমাকে বল যে আমি আমার শিক্ষক বলছিলেন যে আপনি হেডমাস্টার হিসেবে বা প্রতিষ্ঠান প্রধান হিসেবে একা আপনার সমস্ত ভার একা বহন করতে পারবেন না, আপনি অ্যাসাইনমেন্ট আপনার অমুক কাজ সবগুলো আপনি একা একা নেওয়ার দরকার নাই, সেখানে আপনি এটা ভাগাভাগি করে দেবেন, আপনার টিচার রয়েছে তাদেরকে আপনি দায়িত্ব দেবেন, তাই না? এখন এই এই সমস্ত কাজে আপনাকে কিছু একটা করতে তো হবে। আমি যে বেতনটা নিলাম, আমি বেতনটা তো অন্তত হালাল করে নেব না, তাহলে আপনার কন্টেন্ট আমরা 3টে বলছি, এ মাসে সেপ্টেম্বরে, জুলাই মাসে, আগস্টের 5টি, এর কিন্তু কোনো ব্যথা ঘটবে না। আমি আপনাদেরকে কাইন্ডলি বলতে চাই আপনাদেরকে অবশ্যই এই ক্লাসগুলো করে আপনাদের আমাদের কন্টেন্টে দিতে হবে। তারপরে আসতেছে আপনার ডিজিটাল ক্লাস ভিজিট, সেটা হয়তো আমরা করোনার পরে বা কোভিড পরে, হয়তো আমরা লকডাউনের পরে যদি আবার স্কুল খোলে তখন আমরা সেই কাজটি করবো, কিন্তু এখন কন্টেন্ট আপনাদেরকে দিতেই হবে, এরা কোনো না নাই। তো এই বিষয়টা আমি আপনাদেরকেও মানে বিনীতভাবে আবারও বললাম, আপনারা প্রধান শিক্ষক যারা সুপার আছেন, আপনারা আপনাদের টিচারদেরকে যারা বাড়িতে রয়েছে বা দূরে রয়েছে তাদেরকে একটু কাছাকাছি নিয়ে আসেন, প্রতিষ্ঠানে নিয়ে আসেন তারা, বা সেখানে বসে যদি পারে তাহলে ক্লাসটা কন্টেন্ট তারা দেখ, যদি আপনার তার প্রতিষ্ঠান না এসে যদি করতে পারে তাদেরকে বলেন, তারা দিতে হবে, এটার কিন্তু কোনো আর কোনো ব্যথা ঘটবে না। আমি এরপরে আজকে আমি ইউনো মিটিং এ রাখতে চেয়েছিলাম, তো আজকে চিন্তা করলাম যে আজকের কথাবার্তাটা একটু অন্যভাবে হবে, যেহেতু একটু অন্যরকম হবে, এই কারণে আমি আজকে ইউনোকে রাখি নাই, আমি হয়তো আর একটা মিটিং দেবো, সেই মিটিং এ আমি কিন্তু এই যে আপনাদের তথ্যগুলো, এই তথ্যগুলো আপনাদের একেবারে অভিযোগ তথ্যগুলো আমরা ইউনোকে দেবো, আমাকে ডিওকে সেদিন রাখবো। কাজে আমি চাই যে আমরা যেন একটা ভালো একটা তথ্য আমাদের ঊর্ধ্বতনকে দেখাতে পারি, দিতে পারি, যে তারা যেন খুশি হয় যে না এই বিষয়ে আমাদের মাধবপুরের আমাদের সমস্ত শিক্ষক মন্ডলী তারা এখন সচেতন আছেন, তারা সংযুক্ত আছেন, প্রতিষ্ঠানে আছেন, এই বিষয়টা তাদেরকে আমরা অবহিত করবো। কাজে সেই কারণে কিন্তু আমি বলতে চাই আপনাদেরকে যে আপনারা একটু শক্ত হাতে শক্ত ভাবে আপনার টিচারদেরকে হ্যান্ডেল করেন এবং তাদেরকে বলেন যে এই জিনিসটা তো গভর্নমেন্টের অর্ডার,
অর্ডারটাকে ফলো করতে হবে। এটা আমি আর এই বিষয়ে কথা বলবো না, কারণ অনেক বলে ফেলেছি। আর জেলা অ্যাম্বাসাডারের বিষয়টা যেটা বলবো, এটা আপনার শিক্ষকদেরকে দায়িত্ব দিয়ে দেন। প্রধান শর্ত হলো, প্রথম এবং প্রধান শর্ত হলো 25টা কন্টেন্ট করতে হবে। এই 25টা কন্টেন্ট করেন, করার পরে আপনি আমাদের কাছে আসেন, আমাদের জেলা অ্যাম্বাসাডার আছে। তারপরের যে ধাপগুলো, আরো এই ধাপগুলো এত বড় বড় ধাপ না, ছোট ছোট ধাপ, সেই ধাপগুলো পার হলে আপনি মিনিমাম 4টে শর্ত, এই শর্ত পূরণ করলে আপনি আমাদের কাছে প্রেয়ার করবেন, আমার বরাবর প্রেয়ার করবেন। আমরা এটি আমরা জেলা অ্যাম্বাসাডারের মাধ্যমে আমরা এটি আপনার এটিওতে পাঠিয়ে দেব। যদি প্রয়োজন হয় জেলা শিক্ষা কমিশনের মাধ্যমে যাবো, আর যদি প্রয়োজন হয় আমরা সরাসরি এটিওর মাধ্যমে আমরা এটি করতে চাই, এবং আমরা আপনাদের জেলা অ্যাম্বাসাডার করার দায়িত্ব এটি এটা আমি নিলাম, এই দায়িত্বটা আমি নেব, আমরা নেব। আপনারা শুধু প্রিপেয়ার করেন, কারণ টিচারদেরকে একটু প্রিপেয়ার করেন, মানে যেহেতু ডিজিটাল বাংলাদেশ, তাদেরকে একটু আইসিটি তে তাদেরকে দক্ষ করে তোলেন। এক্ষেত্রে কিন্তু কোনো বিষয়ভিত্তিক টিচার বলা নাই, যে কোনো শিক্ষক বাংলার টিচার হতে পারবে, সে ইতিহাসের টিচার হতে পারবে, বিজ্ঞানের টিচার হতে পারবে, কোনো বলা নাই যে আইসিটি তে যে শুধু সেই হবে। তো এই বিষয়টা আমি আবার পুনরাবৃত্তি করলাম, বারবার আপনাদেরকে বললাম। আর অন্যান্য বিষয়গুলো যেগুলো, এগুলো আপনার গতানুগতিক, যেমন আমরা সবসময় বলি যেগুলো, সেগুলো সাতবাগানের একটা বিষয় আছে। সাতবাগানের এদিকে আমার কয়েকটা প্রতিষ্ঠান আমাদের মাধবপুরে অলরেডি সাতবাগান তৈরি করে ফেলেছে, যারা করেছে তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো করতে পারেননি তাদেরকে অনুরোধ করবো, কৃষি শিক্ষকের মাধ্যমে আপনি একটা কমিটি করে দেন, কৃষি শিক্ষক যিনি আছেন, যে প্রতিষ্ঠানে আছেন সেখানে, তাকে একটি দায়িত্ব দিয়ে দেন, মেম্বার সেক্রেটারি করে আপনি একটা কমিটি করে দেন, পাঁচ সদস্য সদস্য বিশিষ্ট বা সাত সদস্য কমিটি করে তার সাতবাগানের ব্যাপারটা, আর যেখানে কৃষি শিক্ষক নাই সেখানে অন্য একজন শিক্ষকের দায়িত্ব দিয়ে আপনি এই সাতবাগানের বিষয়টা, এখন যেহেতু গাছের চারা রোপণের বিষয়ে সাতবাগান এখন আপনারা করতে পারবেন। তো অন্যান্য বিষয়গুলো যেমন আরো আছে, আপনারা আপনারা ওই যে অনলাইন ক্লাসের রিপোর্টটা, সেটি আমাদেরকে আপনারা 1 তারিখের মধ্যে দেন, সে অনলাইন ক্লাসের রিপোর্টটা দয়া করে 1 তারিখে আমাদের দেবেন, এই মাসের রিপোর্টটা। তারপরে আপনার যা যেখানে যেখানে ল্যাব আছে সেই ল্যাব গুলো সচল রাখবেন, ল্যাব গুলো একটু তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সেই 4th ক্লাস এমপ্লয়ি দিয়ে আপনারা এই বিষয়ে এনশিওর করবেন। এবং আপনারা সেটি আবার যেখানে নাইট গার্ড আছে, এই ল্যাব গুলো অনেক জায়গায় চুরি হয়ে যায়, প্রাইমারিতে আমাদের মাধবপুরে কয়েকটা জায়গায় চুরি হয়ে গেছে, আমাদের ফ্যান খুলে নিয়ে গেছে, অনেক কিছু হচ্ছে, যে সেগুলো তো আমাদের কোনো আমাদের কোনো হাইস্কুলে বা কলেজের জন্য এই না, সেজন্য নাইট গার্ড থেকে সচেতন দেবেন। বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধ কর্নারের বিষয়ে আর বলবো কি, এটা আপনারা সবাই জানেন, এই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নার এটা আপনারা যেভাবে আছে এটাকে আরো একটু আপনারা আর একটু রিচ করার জন্য আপনাদের প্রতি আমি দৃষ্টি আহ্বান করছি। আমার মনে হয় ওই যে প্রধান সহকারী প্রধান শিক্ষক আয়েশা ম্যাডাম যদি কিছু বলতে চান আপনি পরে বললেন, ঠিক আছে, আপনি যদি কিছু বলতে চান পরে বলেন, আপনাকে আমরা ফ্লোর দেবো, অসুবিধা মাইক দেবো। তো যাই হোক, এই কথাগুলো আপনারা একটু কাইন্ডলি আমার কথাগুলো একটু ভালো করে একটু খেয়াল রাখেন, যাতে আমরা প্রতিষ্ঠানে আমরা যেন একটু প্রতিষ্ঠানের মান সম্মান আমাদের মাধবপুরের বিশেষ করে বাণিজ্যর জন্য আমরা রাখতে পারি, আমরা যেন সব জায়গায় মাথা উঁচু করে যেন আমরা চলতে পারি, আমাদের আমরা যেন আজমিরিগঞ্জ লাখাই এই সমস্ত উপজেলার কাছে যেন আমাদেরকে ছোট হতে না হয়, সেই বিষয়টির প্রতি আমি আপনাদেরকে বারবার দৃষ্টি আকর্ষণ করছি। আর আরেক বিষয় একটু বলি, সেটি হলো যে আপনার 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী 15ই আগস্ট উপলক্ষে আপনার একটি হলো আপনার ড্রপ ডাউন ব্যানার তৈরি এবং স্থাপন, এটি কিন্তু আমি আপনার গতকালকে এবং আরো 2 দিন আগে সংশোধনী আকারে গতকালকেও আমরা কিন্তু মেইলে দিয়ে দিয়েছি। আপনি ব্যানারটা কি লিখবেন, সেই ব্যানারটা কি থাকবে, সেই ব্যানারের আপনার লেখাটা কিন্তু আপনারা শুধু ওখানে আপনি শুধু লোগোটা দেবেন, প্রতিষ্ঠানের হবে লোগোটা আর হলো আপনার প্রতিষ্ঠানের নাম, আর বাকি যে লেখাগুলো এই লেখাগুলো সব একই হবে। এই যে এখানে আমরা বঙ্গবন্ধু আমরা যেটা আমরা দিচ্ছি আপনার সেটি কিন্তু আপনাদের মেইল দিয়ে, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখের মধ্যে, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখে এই ব্যানারটির ড্রপ ডাউন ব্যানার অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত ব্যানারটি হবে। আমি যদি বুঝাইতে যা কারো যদি বুঝতে সমস্যা হয় সেটি আমাকে প্রশ্ন করতে পারেন। এটা ড্রপ ডাউন ব্যানার উপর থেকে নিচ পর্যন্ত, এটা কিন্তু এই যে 5 ফুট বা 7 ফুট ব্যানার না, এবং এই লেখাটি ওইভাবে আপনারা লিখবেন। এই এই ব্যানারটি আমি যে অ্যাড গার্ডেন আছে, মানে মাধবপুরে অ্যাড গার্ডেন এবং আর কোনো আপনার দোকান আছে কিনা মাধবপুর আমি জানি না, আমার নাম শুনছি, এখানে অলরেডি অনেকে লিখতে দিয়েছে,
অনেকে লিখে ফেলেছে, অনেকে লিখতে দিয়েছে, আপনারা এখান থেকে করতে পারেন যেখান থেকে করেন সেটা, ইট ইজ আপ টু ইউ। কিন্তু এখানে আপনার শুধু নামটা স্কুল বা মাদ্রাসার নামটা দিলেই হবে, এখানে আপনার ওখানে সব লেখা তো একই, শুধু স্কুলের নামটা আর লোগোটা ভিন্ন হবে, বাকিগুলো আপনার কতটুকু লম্বা দেবেন এটা আপনার প্রতিষ্ঠান বুঝে আপনি লম্বা দিয়ে এই ব্যানারটি আপনি 1 তারিখের মধ্যে, ডেফিনেটলি 1 তারিখের মধ্যে আগস্ট মাসের 1 তারিখে এই চিঠিটা ভালো করে পড়ে দেখেন, আমি চিঠি দিয়েছি যেটা মিনিস্ট্রির যে চিঠিটা, 1 তারিখের মধ্যে আপনার প্রতিষ্ঠানে কিন্তু এটি আপনার লাগাইতে হবে ব্যানারটা। এখানে ইয়েলো সব এসিলেন তারাও কিন্তু, আমরা যারা সবাই কিন্তু এরা দেখতে যাবে, হয়তো ভিজিট করতে যেতে পারে যে আপনার প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে লাগাইলেন কিনা। আমি এই জিনিসটা আবার একটু রিপিট করি, ড্রপ ডাউন ব্যানার আপনার 1 তারিখ আগস্টের 1 তারিখের মধ্যে প্রতিষ্ঠানে টানাইতে হবে, লাগাইতে হবে। এই ব্যানারটি হবে উপর থেকে নিচ পর্যন্ত, এটা কিন্তু আড়াআড়ি না যে একটা আপনার 5 ফুট বা 10 ফুট একটা লাগাইলাম, বিষয়টা এরকম না, আপনার প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত ব্যানারটি ওই ওই লেখাগুলো যেগুলো আমরা মেইলে দিয়েছি। যদি কেউ মেইলে না পেয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করেন, বা শ্যামল বাবু আছে আমার অফিস সহকারী, আমার সাথে করলে হবে, তার সাথে করলে হবে যে আমি চিঠিটা পাই নাই বা আমি নমুনাটা পাই নাই, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবো। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এখন এখন যে অবস্থা সেখানে আমি ওই যে ফেরদৌস সাহেবকে একটু অনুরোধ করি, আপনি একটু ওই যে জেলা অ্যাম্বাসেডার হওয়ার যে 4টি শর্ত, মানে বাধ্যতামূলক 4টি শর্তটা একটু বলে দেন, একটু বলে দেন। আমি তারপরে আমি প্রধান শিক্ষক স্যার যদি একটু সময় হয় তাহলে আমি 5 মিনিট আমি ওই স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই দিই স্যার। আমাদের বাতায়নের প্রোফাইলটা আর কি, এটা হচ্ছে আমার প্রোফাইলটা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা যখন ডুববো, এখানে আমরা যখন আপলোড করবো কোনো কিছু, যে এখানে দেখেন এই যে এখানে আছে, যখন আমরা আপনাদের যা প্রত্যেকের যার যার প্রোফাইলে যখন ঢুকবেন তখন দেখবেন এইরকম, এই জায়গায় আসার পরে দেখবেন আপনার আপলোডের বিষয়গুলো আছে, এই যে এখানে আছে ব্লগ, তারপরে আছে এখানে চিত্র, তারপর আছে প্রেজেন্টেশন, তারপরে ভিডিও কন্টেন্ট, প্রকাশনা, ম্যাগাজিন, উদ্ভাবনের গল্প, মুজিব শতবর্ষ, শিক্ষা, অগ্রযাত্রা, খবরদার, এই অপশনগুলো আছে। এই অপশনগুলোতে শিক্ষকরা সবাই কাজ করতে পারবেন, এখানে আপলোড দিতে পারবেন। তবে বিশেষ করে যে আপলোডগুলি বেশি হয়, আমরা সহকারী শিক্ষকরা বা প্রধান শিক্ষকরা যারা আপলোড করেন, তারা হচ্ছেন এই কোয়াটা করেন, ব্লগ করেন, চিত্র করেন, প্রেজেন্টেশন করেন, ভিডিও কন্টেন্ট প্রকাশ করেন। আবার কেউ কেউ আছেন উদ্ভাবনী গল্প, এইখানের মধ্যে আছে নেতৃত্বের গল্প আছে, ওই নেতৃত্বের গল্পটা হচ্ছে যে ওই আমরা যে প্রতি পাক্ষিকে প্রতি মাসে যে দুইজন একজনকে নির্বাচন করায় নেতৃত্বের গল্প, তারপরে সেরা কন্টেন্ট নির্মাতা, তারপরে হচ্ছে সেরা আপলোড ইয়ে করা হয়, এই যে অনলাইন পারফর্মার, এগুলো এখানে অনলাইন পারফর্মারটা এখানে নাই, এটা আবার হচ্ছে ওই যে অনলাইন ক্লাস প্রেজেন্টেশন যেটা ওইখানে। তো এই প্রেজেন্টেশনটা আমরা কাজ করব বেশি, এটা এটার উপরে নির্ভর করে করা হয় প্রেজেন্টেশন যেটা স্যার, এটার উপরে নির্ভর করে এই সেরা কন্টেন্ট নির্মাতা বানানো হয়। তাহলে এখানে আমরা আপলোড করার কথা স্যাররা বারবার তাগিদ দিচ্ছেন এই প্রেজেন্টেশন আপলোড করার জন্য, যেটাকে আমরা ডিজিটাল কন্টেন্ট বলে থাকি আর কি। ওই ডিজিটাল কন্টেন্টটা এই প্রেজেন্টেশনে গিয়ে আপলোড করলে, যেমন এখানে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু সময় দিতে হবে। এই যে স্যার, এই যে এটা এখন পেজটা আসছে, এখানে আমরা যে কন্টেন্ট আমরা তৈরি করব এটা এখানে আপলোড করব, এখানে শিরোনাম দিব, দেওয়ার পরে শিরোনাম লেখার পরে এই আসবে যে শ্রেণীর বিষয়টা আসবে, যে সাধারণ শিক্ষা, তারপরে শ্রেণী বিষয় কোনটা সেটা আসবে এখানে, তারপরে অধ্যায়। এইভাবে আমরা যাব, যাওয়ার পরে এখানে আসার পরে এই জায়গায় ফাইল চয়েস করবে, এটা এখানে ফাইল চয়েসে ক্লিক করলে আপনার কম্পিউটারে ঢুকে যে ফাইলটা উনি আপলোড করতে চায় সেটা দেখাবে, তখন এটা এখানে আপলোড দিবে। দেওয়ার পরে এখানে শিকনফলটা লিখে দিবে যে কি কি শিকনফল আছে, অথবা অন্য কোনো কিছু যদি উনি লিখতে চান তাহলে এখানে লিখতে পারবেন। লিখে এখানে যাওয়ার পরে দেখবেন এখানে প্রেজেন্টেশনের এখানে ছবি দিতে হবে, এখানে ক্লিক করলে প্রেজেন্টেশনের যে ছবিটা উনি আপলোড করতে চান এই ছবিটা এখানে দেখাবে, তখন উনি এখানে সিলেক্ট করে দিলে এটা এখানে আপলোড হবে। তবে এখানের ছবিগুলো বড় হইলে অসুবিধা নাই, তবে 100 KB হইলে সুবিধা আর কি, 1 MB। আর এরপরে যখন সবগুলো আপলোড করা শেষ হবে তখন উনি এখানে সংরক্ষণ করে দিলে ক্লাসটা আপলোড হয়ে যাবে। এটাই হচ্ছে স্যার আমাদের প্রেজেন্টেশনের বিষয়টা, যে বাতায়নে প্রেজেন্টেশনটা কিভাবে দিবে এবং সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ার জন্য উনি কিভাবে কাজ করবে, এটা হচ্ছে সেই সিস্টেমটা।
এছাড়া বাতায়নের জন্য যারা এই অ্যাম্বাসেডর হওয়ার জন্য যে যোগ্যতা দেখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এখানে গেলে আমরা দেখতে পারবো। এখানে দেখেন, এখানে অ্যাম্বাসেডর নামে একটা অপশন আছে। এই অ্যাম্বাসেডর অপশনটার মধ্যে যাওয়ার পরে এখানে ক্লিক করলে দেখবেন আপনাকে ওই অ্যাম্বাসেডরের ক্রাইটেরিয়াগুলো দেখাবে। এক মিনিট সময় লাগবে স্যার, দেখি আমরা ঢুকিয়েছে। এই যে স্যার, এখানে আসার পরে দেখবেন এই যে এখানে যারা আছে তারা সবাই অ্যাম্বাসেডর, সারা বাংলাদেশের অ্যাম্বাসেডরদের তালিকা হইলো এখানে। এখানে সবাই আছে, সবার ছবি টুবি সবাই আছে, যার যার আছে সবাই। এখানে হচ্ছে শর্তাবলী স্যার, এই হলো শর্তাবলীটা। এখানে দেখেন স্যার, শর্তাবলী আছে টোটাল 11টা। 11টা শর্তের মধ্যে দুইটা শর্ত আছে নিচে, এই যে এই শর্তগুলো। এখানে দেখা আছে যে এক নম্বর বৈশিষ্ট্য মানে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে লেখছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক একটি প্রতিষ্ঠান থেকে একজনের বেশি আইসিডি অ্যাম্বাসেডারের শিক্ষক মনোনীত দেওয়ার সুযোগ নেই, তার মানে একজন দিতে হবে। আর ক্রাইটেরিয়াগুলো হলো এই 11টা ক্রাইটেরিয়া, এর মধ্যে যে কোনো 4টা ক্রাইটেরিয়া উনি পড়লেই অ্যাম্বাসেডর হিসেবে উনি আবেদন করতে পারবেন। এই ক্রাইটেরিয়াগুলো স্যার যদি কেউ এখন রাখতে চায়, উনি স্ক্রিনশট দিলে ইচ্ছাগুলো রেখে দিতে পারেন, এখনই উনি পেয়ে যাবেন। সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, যার যার মোবাইল অথবা ল্যাপটপের এই স্ক্রিনশট দিয়ে রেখে দিলে। আমি অনুরোধ করছি আপনাদের সম্মানিত শিক্ষকদেরকে, এই যে পৃষ্ঠাটা এই অপশনটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে রেখে দিন। সবাইকে অনুরোধ করছি, আবেদন করতে পারবেন। তাহলে স্যার এটাই ছিল আমাদের বাতায়ন বিষয়। এছাড়া যেগুলো আছে স্যার আমাদের বাতায়ন প্রেজেন্টেশন আপলোডের বিষয়টার মধ্যে আমরা বলছিলাম যে এখানে চিত্র যদি কেউ ব্লগ লিখতে চায়, যেমন বিভিন্ন যে পত্রিকা আছে স্যার, পত্রিকার মধ্যে যে স্যার আমরা লেখালেখি করি, এরকম ভাবে এখানে লেখালেখি করা যায়। এই যে ব্লগ, এটা হচ্ছে একটা ব্লগ। এই ব্লগের মধ্যে আপনি যে কোনো জিনিস লেখালেখি করতে পারবেন, শিক্ষা সংক্রান্ত অথবা অন্য কোনো নিউজ, এগুলো অর্থাৎ নিউজটা হইতে হবে অবশ্যই সঠিক নিউজ, এখানে কোনো ভুল তথ্য বা অন্য কোনো কিছু এখানে লেখা যাবে না বা লেখার কোনো প্রয়োজন নেই। অথবা আরেকটা আছে ছবি বা চিত্র। এখানে হচ্ছে যে আমরা যে বিভিন্ন ধরনের ছবি তৈরি করি, ক্রাইটেরিয়া বিভিন্ন, যেমন আমরা গ্রাফিক্স এর ছবি বানাই, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনের ছবি বানাই, ওই ছবিগুলো ওনারা এখানে আপলোড করতে পারবেন। তারপরে হচ্ছে স্যার, এই যে এখানে ভিডিও কন্টেন্ট যেটা, প্রেজেন্টেশনটা স্যার আমরা দেখালাম, এবারে ভিডিও কন্টেন্ট যেটা, ভিডিও কন্টেন্টটা হচ্ছে যা স্যার এরকম, আমরা যখন ইয়ে করি এই যে বিভিন্ন কন্টেন্ট তৈরি করি তখন ভিডিও করি, ভিডিওটা উনি এখানে আপলোড দিতে পারবেন। এটা আপলোড করার জন্য আবার ভিডিওটাকে আপলোড করতে হবে ইউটিউবের মধ্যে, ইউটিউবে আপলোড করে সেটাকে লিঙ্কটা দিতে হবে এখানে। তাইলে যিনি ভিডিও কন্টেন্ট আপলোড করতে চান তার অবশ্যই একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, আর না হলে উনি ভিডিওটা আপলোড করতে পারবেন না। এটা গেলে একটা বিষয় স্যার। আর একটা বিষয় হচ্ছে স্যার, এখানে দেখবেন আমাদের যে প্রোফাইলটা, আমার প্রোফাইলে আমি ক্লিক করলাম, দেখেন স্যার এখানে আছে শিক্ষক ভেরিফিকেশন, অনলাইন স্কুল যুক্তকরণ, অনলাইন স্কুল রুটিন তৈরিকরণ, অনলাইন স্কুল রুটিন, এরপর প্রোফাইল, তারপর হচ্ছে আমার পাতা। এখানে দেখেন আমার যে প্রোফাইলটা আছে, আমি প্রোফাইলে অলরেডি ঢুকে আছি, আমি একটু ব্যাকে যাই। এই যে স্যার, এখানে এই যে আমরা আমাদের যে কন্টেন্ট, যেমন আমার এই পর্যন্ত আপলোড করা আছে প্রেজেন্টেশন 94টা, ব্লগ আছে 31টা, ছবি আছে 32টা, ভিডিও কন্টেন্ট আছে 74টা, অনলাইন ক্লাস আছে 105টা, এই হলো আমার। আর এই পাক্ষিকে আমি যেগুলো আপলোড করেছি এই ক্লাসগুলো হলো, এই দুইটা এই পাক্ষিকে গেছে। এখন অলরেডি এগুলোর উপরে বুট চলতেছে, একটার মধ্যে 34টা বুট, 23টা বুট পড়ছে, আর একটার মধ্যে 15টা বুট পড়ছে। এই যে বিষয়গুলো আছে এগুলো, এগুলোর উপরে বিবেচনা করে ওনাকে সেরা কন্টেন্ট নির্মাতা বানানো হয়। এখন ইচ্ছা করলে আমাদের যে কাজটা করতে হবে, আগে সবার আগে আপনাকে প্রোফাইল 100% আপডেট করতে হবে। যেমন 100% প্রোফাইল যাদের আপডেট হবে তাদের এই প্রোফাইলের নিচে এরকম একটা টিক চিহ্ন আসবে। এই যে স্যার, স্যার আমারটা কি দেখা যায়? এই যে সবার প্রোফাইলের নিচে এরকম একটা টিক চিহ্ন আসবে, যদি এরকম টিক চিহ্ন আসে তাহলে বুঝতে হবে যে ওনার প্রোফাইলটা 100% আপডেট হয়েছে, তাইলে উনি সব কাজ করতে সহজ হবে। সবার আগে আমাদের কাজ হবে 100% প্রোফাইলটাকে আপডেট করা। এই হচ্ছে আমাদের বাতায়নের প্রাথমিক তত্ত্ব। আর যদি স্যার এখানে কেউ যদি যে অ্যাম্বাসেডর হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দেখছেন, এখানে অনেকেরই ট্রেনিং নাই, ট্রেনিং না থাকলে একটা সুবিধা আছে, আপনারা ইয়াতে যাবেন মুক্তপাঠে। মুক্তপাঠে এখন বর্তমানে অনেকগুলো প্রশিক্ষণ করার সুযোগ আছে, ওইখানে প্রশিক্ষণ করে আপনি ওই সার্টিফিকেটটা এখানে জমা দিলেই আপনাকে অ্যাম্বাসেডর হিসেবে মনোনয়ন করা যেতে পারে। এটা বর্তমানে সুবিধা আছে, আপনারা ওটা করতে পারবেন। তা এই ছিল বাতায়নের বিষয়।
আর আশা করা কন্টেন্ট নির্মাতার জন্য আপনাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আপনি ভিডিও ডিজিটাল কন্টেন্ট তৈরি করে এই প্রেজেন্টেশনে আপলোড করবেন এবং বুট নেওয়ার চেষ্টা করবেন, সারা বাংলাদেশের শিক্ষকরা বুট করবে, যাদের বুট সবচেয়ে বেশি হবে উনি সেরা কাজ কন্টেন্ট নির্মাতা হিসেবে নির্বাচিত হন। এটাই হচ্ছে বর্তমানে বাতায়নের সিস্টেম স্যার। স্যার ঠিক আছে, এই পর্যন্ত ছিল আমাদের বাতায়নের বিষয়। এছাড়া যদি আর অন্য কিছু থাকে তাহলে আপনি শেয়ার করতে পারেন স্যার। তো আসলে স্যার আমি ধন্যবাদ স্যার, স্ক্রিন শেয়ার অফ করে দিব। এটা কি আসলে আর কারোর কি প্রয়োজন আছে কি না, আরো কোনো প্রশ্ন কারণে স্যার, কারো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা হ্যাঁ, এখানে এই মুহূর্তে যদি কারো এই বিষয়গুলো প্রশ্ন থাকে কালকে একটু প্রশ্ন করেন। আপনারা শুনতে পাচ্ছেন তো অবশ্যই, শিক্ষক বাতায়ন এবং অ্যাম্বাসেডার হওয়ার যে বা ক্লাস করার কন্টেন্ট প্রতি কোনো প্রশ্ন থাকে, আপনারা এই মুহূর্তে আপনাদেরকে আহ্বান করছি, আপনারা উন্মুক্ত, আপনারা যে কেউ প্রশ্ন করতে পারেন। স্যার বাতায়ন সম্পর্কিত কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকলে এখন বলতে পারেন, আর না হয়তো আমরা স্ক্রিন শেয়ার অফ করে দিব, বাকি কথা আপনারা বলবেন। স্যার কারো কোনো কথা নাই স্যার? আমার একটা প্রশ্ন স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার জি স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন বলেন। অর্থাৎ আমি যে কন্টেন্ট গুলো আপলোড করব, কন্টেন্টের মানে পরিমাণের কোনো কিছু আছে কি না? জি স্যার, 10 MB, 10 MB পরিমাণে? 10 MB এর বেশি হইলে আপলোড হবে না। 10 MB বেশি হলে আপলোড হবে না? ঠিক আছে, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো, আমি নাম উলক। জি স্যার। গুমিন্দুর, প্রধান শিক্ষক গুমিন্দুর, সরকার উচ্চ বিদ্যালয়। একটু কথা বলতে চাইছিলাম। জি স্যার। হ্যাঁ বলেন বলেন। ওই অঙ্ক ইংরেজি দুই সাবজেক্ট করে ফেল গেছে, তার আর কি করা? ওই যে যারা ফেল করেছে এরা যদি আপনার অ্যাসাইনমেন্ট যদি তাদের থাকে তাহলে অ্যাসাইনমেন্ট তাদের লাগবে, আর যদি ফেল করাদের যদি অ্যাসাইনমেন্ট না থাকে তাহলে তাদের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট প্রযোজ্য নয়। জি আমি বলছি। আমরা দুজন প্রোফাইল আপডেট করা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে না এবং স্কুল শাখায় আমাদের যাচ্ছে না। জগদীশপুর স্কুল এন্ড কলেজ, এখন কলেজ নতুন নতুন আরেকজন তার প্রোফাইল উনি কলেজে চলে গেছেন, আর আমরা দুজন ছিলাম আপডেট করা, কিন্তু আমরা এখন দেখা যাচ্ছে। স্যার আপনার ইয়াটা কি স্কুল ক্রাইটেরিয়াতে এখন আর দেখাচ্ছে না? আমরা কোনো কাজ করতে পারতেছি না। কেন স্যার, কাজ করতে পারবেন তো স্যার, আপনার প্রোফাইলে আপনার প্রোফাইলে ঢোকা যায় না? প্রোফাইলে ঢোকা যায় কিন্তু এখন যদি আপডেট না থাকে, যেমন টিক মার্ক যেটা বলছিলেন স্যার, টিক মার্ক দেওয়া নাই। আমি ফোকাস দেওয়ার স্যারের সাথে কথা বলছিলাম, উনি বলছিল যে আপনাদের সাথে কথা বলে এটার একটা সমাধান দিবেন। আমাদের তো স্কুল এবং কলেজ দুটা, তো কলেজ শাখাটা দেখা, কলেজ শাখা এখানে যে নতুন ইয়ে করছে বাতায়ন হচ্ছে। আপনাকে কোথায় দেখা? মুস্তাক স্যার মাধবপুর উপজেলায় দেখায়, কিন্তু স্কুল বা কলেজ কোন শাখায় দেখায় না। তাহলে আপনার মুস্তাক স্যার প্রোফাইলটা আবার আপডেট করেন। স্যার প্রোফাইলটা আবার মুস্তাক স্যার আপনার এটা আপডেট করবেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে, তারপরে দেখবেন দেখা শুরু করবে। আমি তো শিক্ষক মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক যতগুলো স্কুল এবং কলেজ আছে তারা প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক ধরনে গিয়ে সেটা আপডেট করবেন, তারপরে দেখবেন সব দেখা যাবে।
বাকি কথা বলেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আসেন লাইনে হ্যালো হ্যালো মনীষ সাহেব আছেন আচ্ছা মনীষ সাহেব হয়তো পরে সংযুক্ত হবেন এখন আমি প্রধান শিক্ষকদের মধ্যে থেকে আপনাদের বক্তব্য একটু শুনতে চাই আপনারা কিছু বলেন এক একজন করে একটু বলেন স্যার আমি বিশ্ববিদ্যালয় এইচএম জি বলেন একটু স্যার প্রথমে বলি ওই যে ব্যানার ড্রপ আউট যে ব্যানারটা সেটা আমাদের তো একতলা ভবন আমাদের তো আধা পাকা টিনের ঘর এখন এটা আমরা আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন স্যার আমাদের ড্রপটা কিভাবে হবে জি জি আসসালামু আলাইকুম জি আমি শুনছি আপনাদের মিটিং শুনছি জি আমি স্যার আমি ওই যে আপনাদের স্যার একটু পরে দেব ভাবছি এই কারণে মানে ওই যে আমরা অনেক লোক কথা বলে নেই না না ঠিক আছে আপনারা আপনাদের মত করে কথা বলেন জি তারপরে স্যার আপনি আমি শুনছি আপনাদের কথা শুনছি ধন্যবাদ স্যার স্যার একটু পরে স্যার ওই যে প্রশ্ন করুন আপনি থাকতে পারেন স্যার আপনি এটা সংযুক্ত থাকেন স্যার স্যার আমাদের যে বলেন ওই যে জি ড্রপ ডাউন যে এটা এটা অনেক লম্বা আমাদের এই একতলা ভবনে কিভাবে হবে স্যার আমরা তো মানে টিনের না না আপনার কি বিল্ডিং নাই এখন স্যার না না বিল্ডিং তো হয় না হ্যালো স্যার না স্যার জি স্যার আবার ওই আর 10 মিনিট আছে স্যার 10 মিনিট আছে স্যার 10 মিনিট জি স্যার হ্যাঁ আচ্ছা তাহলে আমরা আপনাদের তো এরপরে তো আবার কানেক্ট হবেন তো নাকি জি স্যার আবার নতুন করে আরেকটা কানেক্ট দিতে হবে জি স্যার হ্যাঁ হওয়া যাবে কানেক্ট হওয়ার পরে আমি কথা বলছি এখন ওনাদের কথা শুনে আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে আচ্ছা স্যার আচ্ছা স্যার এখন আমি ওই যে ডাক্তার জরিফ হোসেনের যে প্রশ্ন সেই প্রশ্নটি হচ্ছে যে আপনার যেহেতু আপনার বিল্ডিং নাই জি স্যার তাই না তা আপনি এখন বিল্ডিং না থাকলে আপনি অবশ্যই একটা ব্যানার করবেন বিল্ডিং না থাকলে তো এখানে কিছু করার নাই আপনি তাহলে একটা ব্যানার করেন মোটামুটি লম্বা করে 8-10 ফুট ব্যানার করে আপনি ওই যে আপনার প্রতিষ্ঠানে আপনি ওই ওইভাবেই রাখেন আড়াআড়ি করে রাখেন আড়াআড়ি দেওয়া যাবে না তাহলে করা যাবে না মানে ব্যানারটা দেখা যাবে না এই জন্য আপনাকে ঝুলাই দিতে হবে ঝুলাই দিব ঠিক আছে স্যার আমি 10 ফুট করে ঝুলাই ধন্যবাদ আরেকটা প্রশ্ন স্যার ওই যে অ্যাসাইনমেন্টের যে ক্রমিক নম্বরের পরে আছে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম ইংলিশে কিভাবে লিখবে স্যার এটা কি মানে এই ট্রান্সলেট ইনটু ইংলিশ নাকি মানে ওদের ইংলিশে লিখে দিবে যে বাংলা যে শিরোনামটা হবে সেটা কি এটা তো ওই যে কভার পৃষ্ঠা তাই না কভার পৃষ্ঠা স্যার জি কভার পৃষ্ঠাটা
আমি হাতে নিয়ে নেই স্যার জি একটু কাইন্ডলি কোনটা কভার পেজটা তো ইংরেজিতেই হবে তাই না কভার পেজটা ইংরেজিতে হবে ঠিক আছে স্যার জি আমার প্রশ্নটা কোথায় আমার প্রশ্ন হচ্ছে স্যার এই যে অ্যাসাইনমেন্টের শিরোনাম জি জি যদি আমরা ধরি স্যার এই অ্যাসাইনমেন্ট 1 এর এই যে বাংলাদেশের ইতিহাস মানে বিশ্ব পরিচয় এটাকে আমরা যদি প্রথম অ্যাসাইনমেন্টটাতে শিরোনামটা আছে স্যার ইতিহাস পরিচয় সাবজেক্ট অনুযায়ী যেভাবে আছে সেভাবে হবে বাংলাই হবে স্যার যেটা বা শিরোনামটা বাংলাই হবে স্যার স্যার জগদীশপুরের স্যার কিছু বলতে চাচ্ছেন বুঝতে পারছি স্যার যদি বাংলায় হয় ঠিক আছে কিন্তু এখানে বলছে নিচের অংশ শিক্ষার্থীকে সহজে ইংরেজিতে পূরণ করতে হবে এই অংশটা বলতে নিজেন আমাকে যদি এলাও করেন আমি এই বিষয়ে স্যার জগদীশপুর স্যারের কিছু বলতে যাচ্ছেন স্যারকে একটু সুযোগ দেই আমরা নাকি আপনি বলেন স্যার বলেন জগদীশপুর ডাক্তার অধ্যাপক মহোদয় যে প্রশ্নটা নিয়ে আসছেন তো ওই অ্যাসাইনমেন্ট শিরোনাম হ্যাঁ যদিও টপিক আছে সমস্ত কিছু ইংরেজিতে পূরণ করতে হবে অর্থাৎ যে যে পরীক্ষা দিবে পরীক্ষার্থী তার যাবতীয় তথ্য সে ইংরেজিতে লিখবে কিন্তু অ্যাসাইনমেন্ট শিরোনাম যেভাবে আছে সেভাবে আছে পরীক্ষা সংক্রান্ত যে তথ্য যেরকম আছে সেরকমই হবে যদি পরীক্ষার্থী সংক্রান্ত তথ্য তার নাম তার শিক্ষা বোর্ডের নাম তার রেজিস্ট্রেশন নম্বর পিতার নাম মাতার নাম এইগুলি স্যার ইংরেজিতে লিখতে হবে আর কি আর বাকিগুলি বাংলায় আর ওই স্যার যেটা বলছেন যে শিরোনামটা বাংলায় দেওয়া আপনাকে ট্রান্সলেট ইংরেজিতে করতে হবে না বিষয়টা এরকম না যেভাবে আছে সেভাবেই আমরা যখন এই সব তারা বলছেন যে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের দ্বিতীয় কলামে ফিজিক্স এবং কেমিস্ট্রি বা জীববিজ্ঞান কিছু কিছু বিষয়ের শিরোনামগুলি অনেক বড় হয় আর কি সেক্ষেত্রে তারা কিছু সংশোধনীয় দিয়েছে এবং আমাদেরকে আশ্বস্ত করেছে যে আগামী দিনগুলিতে এগুলি সংক্ষিপ্ত এবং ছোট পরিসরে দেওয়া হবে আর বিষয়টা এরকম আর কি স্যার আচ্ছা ঠিক আছে ফিজিক্সের দুইটা শিরোনাম ফিজিক্সের দুইটা শিরোনাম অলরেডি ওখানে বলে দিয়েছেন একটা একটা হলো যে সরল যন্ত্র তার ব্যবহার আর দুই হলো গতি ও রাশিমালা গতি ও রাশিমালা জি সরল যন্ত্র তার ব্যবহার দুই নম্বর গতি ও রাশিমালা বাকিগুলো সংশোধনী দেবে দিলে তখন আপনারা জানাই দিবেন জি স্যার কারো কোনো প্রশ্ন যদি থাকে আর যদি না থাকে তাইলে আমি আজকের মিটিং সম্পর্কে আপনার জেলা অ্যাম্বাসাডারদের মধ্যে একজন বলেন একজন দুই একজন বলেন আমি প্রথম দিক দিয়ে স্যার একটু সংযোগ হতে পারলাম না নেটের সমস্যার কারণে আর আমরা আজকে প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট আমরা দিচ্ছি আর কি আর স্যার যে অনেকটা বিষয় আলোচনা হয়ে গেছে ফেরদৌস সাহেব এই স্ক্রিনশটে দেখাই দিছে অনেকটা
ওই আমার যে মাধবপুর আমরা স্যার স্কুল এন্ড কলেজ যেটা মুস্তাক স্যারে প্রশ্ন রাখছিল, স্কুল এন্ড কলেজ হলো চারটা স্যার, চৌমুনি কুর্শির স্কুল এন্ড কলেজ, জগদীশপুর জেসা স্কুল এন্ড কলেজ, আর সাতিয়ান বিশ্বনাথ স্কুল এন্ড কলেজ, আর চৌধুরী স্কুল এন্ড কলেজ। এই চারটা প্রতিষ্ঠানের নামটা স্যার স্কুল এন্ড কলেজ দিলে এটা স্কুলের অধীনেও যায় না, কলেজের অধীনেও যায় না বাতায়ন আর কি। তো এরা সার্বিক ভাবে উপজেলার মধ্যে আছে থাকবেন এ আর কি। তো এটা সব জায়গায় স্যার একই অবস্থা। তো এটা আমাদের ওই যে জেলা শিক্ষা অফিসার এপি স্যারের সাথে এটা ওই সোনারঘাটের একজনে আলাপ করেছেন স্যার, তো এটা অচিরে একটা সমাধান হয়ে যাবেন শিক্ষকদেরকে কোন জায়গার মধ্যে শু করবে। তো এমনি ক্লাস আপলোড করতে কোনো সমস্যা হবে না স্যার এই জিনিসটা আর কি। আর আমাদের স্যার ওই বাতায়নের অবস্থানটা খুবই দুর্বল, আমরা মাত্র 975টা ক্লাসের মতো আমরা আপলোড করেছি মাধবপুর উপজেলার মধ্যে। তো আমাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় স্যার আমরা অবশ্যই আপনার মাধ্যমে এই কাজগুলো আমরা করবো স্যার আর কি। তো আমি আজকে আর এখানে বেশি বলি না স্যার। ঠিক আছে, আসলে আপনাদেরকে একটু বলি, আমি আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের এই জুম সভায় উপস্থিত হয়েছেন, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের হবিগঞ্জ জেলার সুযোগ্য জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ স্যার, উনি প্রধান অতিথি হিসাবে আমাদের সাথে কথা বলবেন। আমরা আরো কিছু কথা বলে আমরা স্যারকে আরেকটু পরে তাদেরকে স্যারকে কথা বলার সুযোগ দেব। তো এই পর্যায়ে আমি আচ্ছা এক মিনিট পরে আপনারা একটু কাইন্ডলি আবার সংযুক্ত হবেন, এক মিনিট আছে, এক মিনিট পরে আমরা আবার একই পাসওয়ার্ড দিয়ে আবার আমরা ঢুকবো। তো এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বাবুল সাহেব কি আছেন না আমাদের সাথে? বাবুল, বাবুল হোসেন সাহেব, ডাক্তার মহিউদ্দিন স্যার, বাবুল স্যারকে আমি দেখছি না, সম্ভবত নাই, দেখছি না স্যার। কেটে গেলে আপনি ই করে আপনার কথা বলবেন, ঠিক আছে।